সম্মানিত সুধী মণ্ডলী, জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত ফাতেমা নার্সিং কলেজের 2018-19 শিক্ষাবর্ষের বিএসসি নার্সিং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী আদ্দিন উমেন্স মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিকুল হক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ফাতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ নাসরিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাইদ আসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন উমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান, উপ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম, আদ্দিন উমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের সহকারী পরিচালক ডাক্তার শাইলা শারমিন শান্তা এবং ফাতেমা নার্সিং কলেজের উপ অধ্যক্ষ কোহিনুর বেগম। বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক্তারদের থেকে নার্সরা কোনো অংশে কম নাই, বরং বেশি, কারণ তারা সবসময় রোগীদের কাছে থাকেন, তাই তোমরা নিজেদেরকে কখনো ছোট মনে করবে না। আপনাদেরকে আরো পড়তে হবে আপনাদের জ্ঞানটাকে বাড়ানোর জন্য, সেই জন্য একটু রেসপন্সিবিলিটিস নিয়ে, দায়িত্ববোধ নিয়ে এবং ভালোবাসা নিয়ে আপনারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। এবং আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। যেই যেখানে গ্যাপ আছে, এখনো শিক্ষা ব্যাপার আছে, ইন্টার্নশিপটা সেটা বাকিটা ইন্টার্নশিপে সেটা শেষ করতে হবে, যেখানে যাবে সেই গ্যাপ অনুসারে কাজ করবে। এবং আমি চাই এই যে বাকি তোমাদের যে এক বছর করোনা ছিল, করোনার মধ্যে তোমাদের অনেক লেখাপড়ায় গ্যাপ ছিল, সেই গ্যাপটা তোমরা নিজেরা বিভিন্ন টেক্সটবুক পড়ে সেটাকে পূরণ করবা। এবং লেখাপড়ার জন্য যে কোনো সময় আমার টিচার আছে এখানে, এই টিচার তোমাদেরকে হেল্প করবে ইন্টার্নশিপ করার সময়, এবং আমি যখন থাকি তখন আমি হেল্প করবো যাতে পড়াশোনা আরও চালায় যেতে হবে। কারণ লাইসেন্সিং পরীক্ষা অত্যন্ত কঠিন করছে এখন বাংলাদেশের সরকার, কারণ মানুষকে পাস করানো এখন দিচ্ছে না, এই যে গভর্নমেন্ট এটা এব্যাপারে খুব রিজিড হয়ে গেছে, তোমাদের লাইসেন্সিং পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা পাস করতে হবে সবাইকে। সুতরাং একই গোয়িং কন্টিনিউয়াস, তোমরা সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাও, তোমাদের এই সামনের পরীক্ষাটা ভালো হোক, ভালো মতো পাস করো, সেই দোয়া করছি। আমি সবসময় এই কথাই বলি, আসলে এটা বিদায় না, আসলে এটা শুরু। হসপিটালে রোগীর, হাসপাতালে রোগীর যে পেশেন্টের যে সার্ভিস বা সেবার যে কাজটা, সেটার শুরু, স্টার্টিংটা তোমাদেরকে দিয়ে এখন শুরু হবে। অতএব তোমরা আসার পরে আমার হাসপাতালে সেবার মান বৃদ্ধি পাবে, এটুকুই আমি বলবো। আর তোমাদের প্রতি আমার দোয়া থাকলো যেন পরীক্ষায় সবাই খুব ভালো রেজাল্ট করতে পারো, ভালোভাবে সবাই যেন পাস করতে পারো। এবং আদ্দিন হাসপাতাল, আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, ফাতেমা নার্সিং কলেজের মুখ উজ্জ্বল করতে পারো। এই সময় ফাতেমা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে ফাতেমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় সম্বর্ধনা শেষ হয়।